কি অপমান হয়ে গেল, এরপরও বৃদ্ধি কমেছে, ষড়যন্ত্র চালিয়ে যাস। গত বর্ষ দিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা কথা কই, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, এর চাইতে আর কি অপমান হবেন। এরপরও যদি আপনার বৃদ্ধি না কমে, ষড়যন্ত্র না কমে, বুঝতে হবে ফেরাউন কি আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে। একেবারে খোলাখুলি বলছি, এদেশের যে দায়িত্ব ছিল পালিয়ে গেছে, এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোষ সবগুলো আল্লাহর মামলার আসামি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সুরার এই 42 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন, ওদের দুনিয়া শেষ, জালেমদের দুনিয়া নেই, আখেরাতও শেষ, কারণ চোখ বন্ধ হতে দেরি হবে, জালেমদের শাস্তি যা হচ্ছে এর চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। বুকের ওপর থেকে একটা বিশাল জগদ্দল পাথর আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন, যদিও ছাত্র ভাই বোনদের কারণে না, এটা আমার আল্লাহ মনে হয় আবাবিল পাখি পাঠিয়েছিলেন, নয়তো এত তাড়াতাড়ি আমাদের স্বপ্নের মতো সব হয়ে গেছে। যে আল্লাহ এত দ্রুত আমাদেরকে কোরআনে কারিমের যে বিশ্বাস আমাদের ছিল আরো বেড়ে গেছে, যেগুলোই পড়তাম এখন দেখছি বাস্তবে একেবারে খাপের খাপ সব মিলে যাচ্ছে। স্বাধীন এবং পরাধীন শব্দটা দুনিয়ায় আমরা শুনেছি এবং বাস্তবে দেখেছি, এদেশে স্বাধীন ছিল মাত্র 100 জনের 14 জন মানুষ, আর আমরা প্রায় 84 জন মানুষ এদেশে বসবাস করা অবস্থায় পরাধীন ছিলাম। কথা বলেন না কেন, এই পরাধীনতার শিকল থেকে মুক্ত করে আল্লাহ একটা স্বাধীন সার্বভৌম বুক ফুলিয়ে কথা বলা যায়, মনের ভাব প্রকাশ করা যায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর একে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। সুতরাং মানুষের এই কথা বলা যারা চেপে ধরেছিল কণ্ঠরোধ করে, আল্লাহ তাদেরকে সরিয়ে আমাদের যে মুক্ত জীবন উপহার দিলেন বলেন আলহামদুলিল্লাহ। কত কঠিন অবস্থায় ছিলাম আমরা, যারা ভুক্তভোগী অবশ্যই তারা টের পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে অনেকে তাল তুলেছিল যে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, উনি বলছিলেন তাড়াতাড়ি, আমি তো আসতে চাইনি, আপনারা আমাকে নিয়ে এসেছে, সুতরাং আমাকে কাজ করতে দেন, যখন যাবার আমি চলে যাব। এই জন্য এবাদত যদি মনে হয় যে করা লাগবে সেভাবে করা উচিত, ওইভাবে করেন, সব বন্ধ করি। কোরআন শুনতে আসলে কিভাবে শোনা লাগে আর কিভাবে বলা লাগে আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা তো দুনিয়ার অন্যান্য বইয়ের মতো না, আমি আল্লাহর মুখের পবিত্র বাণী, কোরআন যখনই পড়া হয় তোমাদের সামনে চুপ করে থাকবা আর শুনবা, দুইটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতে। সুতরাং চুপ থাকবেন এবং শুনতে থাকেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। এবার যারা বলতে এসেছে, রব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যখন কথা বলবা আমি আল্লাহ যেভাবে শিখিয়েছি এই ধরনটা সামনে নিয়ে আসবা। আল্লাহ কিভাবে শিখিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়াযিকরাল মুমিনিন। এই যে একটা কিতাব হে নবী আমি আপনাকে দিলাম, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় কাজ না করে। আপনি নিজেই যদি ভয় পেয়ে যান যে না জানিয়ে কথা বললে আবার ওরা কি মনে করে, ওদের রাগ হয়ে যায় কি না, তাহলে আপনি কোরআন প্রচার করতে পারবেন না।
আপনি যখন প্রচার করবেন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, প্রথম শব্দটায় ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, ৩৩টা শব্দ এখানে আছে, এলে একটাও যেন আপনার মনে না আসে। কারণ কোরআন এই পৃথিবীতে শুধু মমিনদের জন্য উপদেশ। এখন যদি বলেন মমিন বাদ দিয়ে যারা আছে তাদের জন্য না, ওদের জন্য কোরআন উপদেশ না। ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা, কোরআনের আলোচনায় মমিনদেরই কাজ হয়, আর জালেমদের দিন যত যায় ক্ষতি বৃদ্ধি হয়। এজানে 15.5 বছর যারা জুলুম করেছে ওরা কিন্তু কোরআনে কারিম থেকে সবচাইতে বেশি পালিয়েছে। কোরআনে কারিমের একটা অনুষ্ঠান যদি 10 জন মানুষ হয় সেখানেই বাধা দিয়েছে, আর কোরআনের বাইরে যত অনুষ্ঠান হাজার হাজার মানুষ হলো সেখানে কোনো অসুবিধা হয়নি। আপনি দেখতে পাননি ঈসা আলাইহিস সালামের নামে, ওরস শরীফের নামে, অরস মোবারকের নামে মানুষ কি কম হতো ওখানে? চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ওই লাইনে আমি দেখেছি অরস মোবারকে, অরস শরীফে, ন্যাংটা বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ, কোনো বাধা নেই। ওরা নিজেরাও গাঁজা খায়, পুলিশ পাহারা দেয়। অথচ দিনাজপুরের এই জায়গাতে যদি 10 জন মানুষ এই 15.5 বছরে এক জায়গায় হয়ে কোরআনের আলোচনা করেছে শুনেছে সেখানেই বাধা। কেন বলেন তো? কারণ কোরআনের দ্বারা জালেমদের কোনো উপকার নেই, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হয়। জালেমের পক্ষে কোনো কথা আল্লাহ কোরআনে দেয়নি, যত কথা দিয়েছে সব জালেমের বিপক্ষে। এই জন্য এতদিন পর্যন্ত জালেমরা সবচেয়ে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারিমের প্রসারকে, প্রসারকে আর অবস্থানকে। যেখানে কোরআন একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে সেখানে উল্টা পাল্টা ধারণা করে নষ্ট করে দিয়েছে। অযাক্কির ফাইন্নাস যিকরা তানফাউল মুমিনিন, আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে, কেননা মমিনদের এটা উপকার হবে। যদি ইমান থাকে আপনি দেখবেন আজকের পরে আপনার অবস্থান পাল্টিয়ে গেছে, আর যদি পরিবর্তন না হয় বুঝবেন আপনার ভেতরে ইমানের সমস্যা আছে। আমরা দেখি বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার আগেই ওজন দেয়, 1 বছর বয়সে ওজন দিয়েছে, 5 বছর পরে আপনি আবার নিয়ে গেলেন আবার ওজন দেবে, কথা বলেন এখন। 1 বছর বয়সে যে ওজন ছিল 5 বছর বয়সে একই ওজন, এটা কি সুস্থ না অসুস্থ? আপনি এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না, আজকে যেটা শুনবেন এটা একেবারে নতুন বিষয় কোরআনে কারিমের। এটা শোনার পরে আগামীকাল থেকে যদি আপনার আচার ব্যবহার চরিত্র অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায় বুঝবেন আপনি সুস্থ না অসুস্থ। আশা করছি আপনার পরিবর্তন আসবে। এবার আসেন আল্লাহর ধরন সামনে নিয়ে দেখি আল্লাহ কি বোঝাতে চাইলেন আমাদের। হারজন শব্দটার অর্থ বলছি, হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাফসির করে শোনাবেন, তখন আপনার সামনে এমনও মানুষ বসা থাকবে ওরা কোরআনের কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে নেই? আল্লাহ যেটা বোঝাতে চায় এটা ওইভাবে বোঝে না, উল্টা দিকে নিয়ে যায়, মনে করে মনে হয় আমারে আল্লাহ দেখে দেখে বলছে। খলনা এক মাহফিলে যে বাড়িতে খাবার খেতে গেলাম, এই লোকটা আমারে আসার সময় বলছিল হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে, অনেক কাজ করেন, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় এগুলো আমাদের বলেন যেন গন্ডগোল না হয়। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়, এটা মিটাতে হলে এই এই পদ্ধতি আছে, ভালোভাবে শুনেছি। শেষ করে যখন খাবার খেতে গেছি দেখি গোমরা হয়ে বসে আছে, কথা বলছে না। কি কথা বলেন কেন?
আপনাকে না। আমার বলছে হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলে দিয়েছে বলেন, কে বলে দেবে? না আপনি যা যা বললেন এইটাই আজকে আমার হয়েছে, অবশ্যই আপনাকে মনে হয় কেউ গোপনে বলি দিয়েছে। না আমাকে একজন বলেছে, তা দুনিয়ার কেউ না, কে বলেন তো? আল্লাহ পাক 1500 বছর আগে আমাকে বলেছেন যে এই এইভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে আর এইটা মিটাতে এই পদ্ধতিগুলো নেওয়া লাগে। আপনার যে দিনের বেলা এই এই হয়েছে আমি জানবো আপনার থেকে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। মানে আপনার যদি মনে হয় যে যা বলছে সব তো আমার সাথে মিলে যাচ্ছে, মনে হয় ফকন সাহেব হুজুরের কানে কানে সব বলে দিয়েছে, এজন্য আপনি না বোঝার কারণে হয়তো আপনার মন খারাপ হতে পারে, এনবি আপনি এদিকে তাকাবেন না। দ্বিতীয় নম্বরে আবহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসির করবেন দেখবেন ওইগুলো মিলছে না, ওগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে ওটা পালন করে আসছে আদর নিয়ে মহব্বত নিয়ে বড় আবেগ নিয়ে, তখন আপনাকে ওরা দেখতে পারবে না, উল্টা পাল্টা ধারণা করবে। এটা বাংলাদেশে আছে, এটা যখন শুরু হয়ে গেছে দেখছেন না যে মাজারের ব্যবসা, ভাই কথা বলেন না কেন, এটা তো একটা নিছক ব্যবসা মাজারের, আর সাধারণ মানুষ পর্যন্ত বুঝে ফেলেছে। কোরআনে কারীম এবং হাদিস বারবার আমাদেরকে সতর্ক করছে, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এদেশে এখন 48,000-এর উপরে মাজার, অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর সেজদার জায়গা হয়ে গেছে। কবরে সেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন, ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। إِنَّهُ مَنْ يُشْرِكِ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ سُورَةُ النِّسَاءِ ভিতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম ঘোষণা দিলাম, তাদের স্থান একটা আছে তার নাম জাহান্নাম। আর জালেমদের জন্য হে নবী আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই যে ওমালিজ জালিমিনা, শুধু জালেম না, ওমালিজ জালিমিনা বহু বচন দিয়েছেন, আনসার কোন সাহায্যকারী আপনি জালেমদের জন্য দেখতে পাবেন না। এটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ, আপনি দেখেন না দরবেশ এলোকটা এত বড় জালেম, জনগণের 36,000 কোটি টাকা, যেটা আর একটা পদ্মা সেতু হয়ে টাকা আরো বেশি থাকতো। এ জালেমের অবস্থা কি এখন? যদিও অনেকে টাকা পয়সা খেয়ে এখনো তার রিমান্ডে আদর করছে না, যে অফিসার গুলো তাকে আদর করছেন অফিসার গুলো পাল্টিয়ে দেওয়া দরকার, কারণ এগুলো ওই জালেমদেরই দোষর। 1628টা চেয়ার আছে এই দেশে এখন, যতগুলো চেয়ার ছিল ছাত্র সংস্কার, যারা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এটা ছিল যে আমরা সংস্কার চাই। যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে 100 জনের প্রায় 65 থেকে 70টা চেয়ার মুক্ত হয়ে গেছে জালেম থেকে, বাকি আর কয়েকটা আছে। যারা আহ্বানে আছেন যারা দায়িত্বে আছেন আমরা জোর দাবি জানাচ্ছি এই 30-35টা সিআর ক্লিয়ার করে। কোন জালেমকে আমরা সিআরে দেখতে চাই না, আলেমদেরকে রিমান্ডে নিয়ে ওরা টাঙিয়ে রাখতো উপরে। আরে এত বড় শয়তান ইসলামের গোড়া কেটে দিয়েছে আনিসুল হক, জানে না কি করেছে এ দরবেশ। কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরেও সমস্যা আছে, একটা টাটকা কাফের না, আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর ভেতরে সন্দেহ দূরের কথা,
অবকাশ পর্যন্ত নেই। আরো বলছে না এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না, হাদিস তো আছেই। কোরআনে যে লোকটা সন্দেহ করতে পারে ওটা ইমানদার না বেঈমান? আরে বেঈমানরা শুনলাম রেখেছে এসি ঘরের ভেতরে, ওরে বাড়ির খাবার খাওয়াচ্ছে, আর আমাদের 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের তালা লাগিয়ে রাখতো, বাড়ির খাবার তো দূরের কথা, নিজের খাবারই দিত না। কারা দিচ্ছেন আমরা কিন্তু জানি, কারণ ওই পাতা আমার পড়া আছে, দরবেশের উল্টা পাল্টা টাকা আছে, তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন। জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই, কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। জনগণ তো মামলা দিয়েছে, ওরা সরাসরি কার মামলার আসামি? তাদের সাথে যে আচরণ করছেন এই দৃশ্যগুলো বাইরে এখন আসতেছে, মানুষ কিন্তু আবারও সালেম হওয়ার পায় তারা করবে। কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায়, এরা মনে করছেন যে আল্লাহর ওলি হয়ে যাবে, এরাও জালেম হয়ে যাবে। সুতরাং এমন আচরণ করেন জালেমদের সাথে যেন কিয়ামত পর্যন্ত কেউ জালেম হতে না পারে। জালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখেরাতে নেই, এ ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ভাইলাট করে এই ঘোষণাকে ওভারটেক করে, ওভারকাম করে যারা জালেমদেরকে সাহায্য করছেন এখনো, আপনি থামেন নাই তো আপনিও কিন্তু টার্গেটে পড়বেন। কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, কথা হয়তো আপনি বুঝেছেন না, বোঝার ভান করে বসে থাকবেন না। আল্লাহ বলেন আমালিজ্জালিমিনা মিন আনসার, কোন জালেমের সাহায্যকারী কেউ হবে না। আল্লাহর ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন আপনিও টার্গেট। হামজার কার বলেন? বলেন জালেমরা যে আল্লাহর টার্গেট এটা আমি বানালাম। হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইয়াযলিমুনান নাস, সূরা শুরার 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত এটা প্রথম অংশে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি কিন্তু জালেমের বিরুদ্ধে নিজে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজে জানেন, হয় নফসের ওপরে জুলুম করেছেন, নাই পরিবারের ওপরে, নাই সমাজের ওপরে, নাই রাষ্ট্রের ওপরে, নাই জনগণের ওপরে, যারাই জুলুম করেছেন তারা আল্লাহর মামলার আসামি। মানে যেমন নাম ধরে বলছিলেন, আমিও বলছি একেবারে খোলাখুলি বলছি, এদেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে, এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোষ সবগুলো আল্লাহর মামলার আসামি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সূরার এই 42 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন, ওদের দুনিয়া শেষ, জালেমদের দুনিয়া নেই, আখেরাত শেষ, কারণ চোখ বন্ধ হতে দেরি হবে জালেমদের, শাস্তি যা হচ্ছে এর চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। যারা আল্লাহর মামলার আসামি হয় আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে? বলেন আমার মামলার বাদী ছিল সরকার, এই জন্য আমার ছাড়ে নাই। আর জালেমরা বাদী, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে, অথচ তিনি বিচারপতি। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি কে? তিনি নিজে বাদী, নিজে মামলা দায়ের করছেন, নিজে রায় দেবেন, নিজেই বিচারপতি। জালেমদের কোন রকমের ফাঁক ফোকড় পাবে আর? জালেম যারা তাদের সব শেষ হয়ে গেছে, এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে, যাকে কিছু করে নাই হা করেছে, আয়না ঘর করেছে, কিছু করে নাই মানে ও যা করেছে ও বলার মতো না। আপনাকে যদি 10 দিন ওখানে রাখা যায় আপনিও জালেমের প্রতি বরদোয়া দেবেন? মাটির নিচে ছিলাম আমি, টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন, এই জন্যই তো কথা বের হচ্ছে মুখ দিয়ে।
এখনো যারা জালেমের তোষামোদি করেন, সাফায় গান তাকে সাহস দিচ্ছেন, আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন দুই প্রকার মানুষকে আমি নবী কোনোদিন সুপারিশ করব না। তার এক নম্বরে যারা জালেমের সাফায় গায়, জালেমের তোফারমতি করে, জালেমের প্রশংসা করে, জালেমকে সাহস দেয়, সাহায্য করে, আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে। আশা করছি আপনি থামবেন, এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায় একটা কারণ এখানে আছে। আমরা অনেকে বলি যে এত দোয়া করেন, এত কিছু করার পরও অনেকে তো ভালো হয় না, না হবে না। কারণ কি? আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। এই জন্য জুলুমের মার্তা যাদের শেষ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে, আল্লাহ তখন আর নেয় না, যেমন ফেরাউনকে নেয়নি। নাতে এত অত্যাচার করার পরও মানুষের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না, কোনো পরিবর্তন আসে না, এখনো পর্যন্ত কিন্তু জালেমেরা যারা, ওরা এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এদের কপালে আর হেদায়েত নেই, কারণ ইহাদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না, হেদায়েত দিচ্ছেন না, ভবিষ্যতেও দেবে না। যদি কোনো জালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর কথা ঠিক নেই। কথা বুঝতেছে? কোন জালেমের জন্য ভালো হয় না, মরিয়ে যাবে, তারপর ওর বৃদ্ধি কমবে না। আবু জেহেল যেদিন জবাই হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুকের উপরে চড়ে বসলেন, ছুরি চালিয়ে দিলেন, আমার বুকের উপরে তুই কে? হযরত ইবনে মাসউদ বললেন আমি ইবনে মাসউদ, কি করিস এখন? বলে তোকে জবাই করব। জবাই যদি করো তো আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাতা। শয়তান দেখছে মরে যাচ্ছে, তারপরও বৃদ্ধি কমছে না। কি অপমান হয়ে গেল, এরপরও বৃদ্ধি কমেছে, ষড়যন্ত্র চালিয়ে যাস। গত বর্ষ দিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা কথা, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, এর চাই তার কি অপমান হবেন? এরপরও যদি আপনার বৃদ্ধি না কমে, ষড়যন্ত্র না কমে, বুঝতে হবে ফেরাউনকে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে। কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয়, না তোর কপালে হেদায়েত নেই। যদিও ফেরাউন শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে, ফেরাউন যখন খাবি খাচ্ছিল একবার নিচে একবার উপরে, ওই সময় কিন্তু বলেছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবে, ফেরেশতা জিবরাইল এক খামলা কাদা এনে মুখের উপরে দিয়ে বলছে তোর বলার দরকার নেই। কেন? আল-আন, আল্লাহ বলেন এখন। এর আগে তুই সবচাইতে বড় স্বৈরাচারী ছিলি। এই যে স্বৈরাচার শব্দটা কোরআনে আছে, মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লোটে যে তাকে মুফসিদিন বলা হয়। মুফসিদ এ মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 14 তারিখ পর্যন্ত এক মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে, একটাও এদেশের মানুষ সফলতা দেয়নি। আপনি দেখেন বিদায় নেওয়ার পরে একটা তুলেছিল সুর হিন্দুদেরকে দিয়ে, যে দেশে সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে,
আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে। ওরা যখন দেখলো যে না এ তো হালে পানি নিচ্ছে না, তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, কু করার চেষ্টা চালিয়েছে। আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডেলিং করে ওইটা একেবারে নস্যাৎ করে দিয়েছে। তিন নাম্বার ওরা চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একাদু? কোনো দরকার নেই, ছাতা বিলুপ্ত করে দিন। ৪২,০০০ আনসার নিয়োগ হয়েছে এই কয়েক বছরে, তার ৩২,০০০ গোপালী। আর আমরা যে ৬৩ জেলার মানুষ আছি, আমরা কি ঘাস কাটছি ঘোড়ার? সব আনসার হবে গোপালের। আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই? দিনাজপুরের লোকেরা GPA-5 পাওয়ার পরও চাকরি হবে না, আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের 2.5 হলে চাকরি হয়ে যায়। ঘন্টামি করা জায়গা পাও না? আজকে এক আনসারের লাইভ দেখলাম, অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে, করব কি মনে করলাম যে হবে, কিন্তু হইল না। এরপরে যখন পারে না ডাক্তারদের আর নার্সদের লাগিয়েছিল, ওইটাও হালে পানি নেয়নি। এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের, এটাও হালে পানি নেবে না, কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণেরা। আমার যতটুকু ধারণা হচ্ছে জালেমদের যা চরিত্র এই ১৫ বছর তোমরা দেখেছি, ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামাবে। আমি আর নিচে নামলাম। আল্লাহ ওই সময় যদি ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে এখন কিসের কালেমা পড়িস তুই, এই কালেমা বলা মানুষগুলোকে এতদিন পর্যন্ত যা করেছিস তোর কোনো ক্ষমা নেই, আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তর সরি তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে, ওরাও কালে মানসিব করতে পারবে না, ও মানুষগুলো ভালো হবে না। ভালো হবে না তার প্রমাণে এক মাস কয়েকদিনে তো দেখতে পাচ্ছি, ভালো হলে এর ভেতরে হয়ে যেত, এক পা কবর এক পা ডাঙ্গাই। এরপরও যদি মানুষের পরিবর্তন না আসে তা আবার কবে আসবে? আল্লাহ পাক বলেন আজকের এই দিনে আমি তোকে মারব না, তোকে আমি সটকে দিয়ে রাখলাম, মেডিসিন লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পানিতে খাবে না, মাটিতে নষ্ট হবে না, পোকা মাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত তোর আমি নিদর্শন বানালাম। আমার তো এই আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য এ মনে হচ্ছে অনেককে আল্লাহ সামনে সটকি বানিয়ে রাখবে। না তো বৃদ্ধি কমে না কেন? এত কিছু হওয়ার পরেও যদি মানুষের বৃদ্ধি না কমে, বুঝতে হবে আল্লাহ ওরে ফেরাউনের মতোই ধরবে। লিমান খলফাকা আয়া, আমাদের পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে। কিন্তু আল্লাহ আফসোস করেন অন্য অধিকাংশ মানুষ এ সমস্ত নিদর্শন দেখার পরও দেখা যায় যে পরিবর্তন হয় না, গাফেল হয়ে থাকে। আমরা যেন গাফেল হয়ে না থাকি, আমরা যেন একটু শিক্ষা নিতে পারি এদের জীবনী থেকে। বলে না সুতরাং কবরকে সেজদার জায়গা বানানো নিষেধ, এ ঘোষণা নবীজির। কার? বলেন বলেন, আরো জোরে বলেন। নবীজির এই কথাকে যারা এতদিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে মাজারটাকে আজ একেবারে ১৮০ মাইল বেগে সিঁড়িকের আঁকড়া বানিয়েছেন, কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজার গুলো টিকবে, যেখানে প্রকাশ্য চেনা হয়। আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই, আপনারা বেঁচে গেছেন, এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে।
আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশমন, দাড়ি গোব চুল একেবারে সব সমান সমান, নারী পুরুষের জবাবাদ মেলামেশা, আর গাজা তো আছেই। এই জন্যই তো হাক্কানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না, হাদিসের সাথে মেলে না, কিসের মাজার সব ভেঙ্গে গুড়িয়ে দাও। মাজার যদি এত দামি জিনিস হতো, এই যে এখানে হাসি বসে আছে না আলহাজ জাহাঙ্গীর আলম, এই যে আলহাজ মোয়াজ্জেম হোসেন, সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায় মক্কায়। জিজ্ঞাসা করেন তো হযরত উসমানের কবর পড়ে আছে, তিনি একটা পাথর দেওয়া শুধু, আর গরু ছাগল মরে যায় তিন তালা হয় কবর। উসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে, কোনো ঘেরা দেওয়া নেই, শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে, দেড় হাজার বছর পড়ে আছে, আর তুমি কি এত দামি মানুষ, তো তোমার কবর মাজার পাকা করা লাগবে, আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ। হ্যাঁ, আজকে দেখলাম হযরত টং টং শাহ রহমতুল্লাহ আলাই, এই টং টং কোন মানুষের নাম হয়? আরে আল্লাহর ওলি হয় কি করে? এগুলো সব ব্যবসা, কোরআনের ব্যাখ্যা করলে এগুলো টিকবে না, তখন আপনি ওদের মন পাবেন না, ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে, হেন আপনি ওই দিকেও তাকাবেন না, আমার কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন, কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে। কাদের? আমাদের ভেতরে ইমান আছে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ইমান থাকে। আল্লাহর কোরআন বলছে যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে, বলেন আমিন।